বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ গণপদে বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় যে নতুন একটি সার্কুলার দিয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 এপ্রিল 2023 তারিখে, বাণিজ্য মন্ত্রণালয়ের দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজস্ব খাতে নিয়োগযোগ্য শূন্য পদের জন্য তারা আবেদন আহ্বান করছে। তো 1 নম্বরে দেওয়া আছে গবেষণাগার সহকারী, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। লোক নিবে 2 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। লোক নিবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 মোতাবেক এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নেবে 15 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনুদ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে ক্যামেরাম্যান, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নেবে 6 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনুদ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ডিজিটাল স্টিল ক্যামেরা ছবি ধারণ সংরক্ষণ পিন করা ও ভিডিও ক্যামেরা পরিচালনা অনুদ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বরে দেওয়া আছে সহকারী হিসাবরক্ষক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিবে 7 জন। এটাও এসএসসি পাস, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর আছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। লোক নেবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, হালকা গাড়ি চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর আছে নমুনা সংগ্রহকারী, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। লোক নেবে 6 জন। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই 7 নম্বর পোস্টে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য নতুন চাকরির আবেদন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। আর যারা আবেদন করবেন তারা অবশ্যই dncrp.teletor.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন 16 তারিখ হচ্ছে 12 এপ্রিল 2023 এবং শেষ তারিখ হচ্ছে 2 মে 2023। আর ছবি সাইজ, আপনারা কীভাবে টাকা পে করবেন সেটা অটোমেটিক আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আপনার সরকারি চাকরিতে কীভাবে টাকা পে করবেন সব টোটাল এখানে দেওয়া আছে। তো যদি দোকান থেকে আপনারা আবেদন করেন সেক্ষেত্রে দোকানে যে যার কাছে আবেদন করবেন সেই আপনাদের জানিয়ে দেবে আসলে টাকা কীভাবে পে করতে হবে, কীভাবে পে করবেন, কত টাকা পে করবেন, কোন পদের জন্য, সব কিছু আপনারা জানতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।